আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে দর্শক আপনারা যারা সৌদি আরব থেকে যাওয়ার সময় লোকাল ফ্লাইটের টিকিট নিয়ে গেছেন আমাদেরকে প্রায়ই প্রশ্ন করেন যে এয়ার আরাবিয়া এমিরেটস এয়ারলাইন্স শ্রীলঙ্কান এয়ারলাইন্স কুয়েত এয়ারলাইন্স এবং অন্যান্য যে এয়ারলাইন্সগুলো আছে তারা কবে থেকে বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন করবে আজকে এই বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে একটা ফ্লাইটের শিডিউল জানাবো যারা বর্তমানে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ থেকে আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত থেকে বিস্তারিত সব কিছু জেনে নেওয়ার জন্য যারা এমিরেটস এয়ারলাইন্সের টিকিট নিয়ে গেছেন তাদের জন্য বড় সুসংবাদ সেটি হলো এমিরেটস এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট কিন্তু নয় তারিখে সৌদি আরবে এসে পৌঁছেছে আবার বলছি তাদের প্রথম ফ্লাইটটি নয় তারিখে সৌদি আরবে এসেছে এবং তাদের পরবর্তী ফ্লাইটটি হলো তেরো তারিখ তেরোই অক্টোবর এরপরে ফ্লাইটটি হলো আঠারোই অক্টোবর আমার কাছে আপাতত তিনটি ফ্লাইটের শিডিউল আছে এমিরেটস এয়ারলাইন্সের নয় তারিখেরটা চলে এসেছে তেরো তারিখেরটা আসবে আঠারো তারিখেরটা আসবে যদি কোনো ধরনের সমস্যা না হয় আশা করছি পরবর্তী ফ্লাইটগুলো ইনশাল্লাহ সৌদি আরবে এসে পৌঁছাবে আপনারা যারা লোকাল ফ্লাইটের টিকিট নিয়ে গেছেন বা যারা এমিরেটস এয়ারলাইন্সের টিকিট নিয়ে গেছেন তাদেরকে বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমিরেটস এয়ারলাইন্সের বাংলাদেশের অফিসের নাম্বার সরাসরি তাদের নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন কারণ আপনি যদি সরাসরি তাদের অফিসে চলে আসেন জানেন তো এখন টিকিটের অনেক সংকট হয়তো আপনাদের আপনাদের সাথে তারা টাল বাহানা করবে তাই আগে তাদের সাথে কথা বলেই আপনার টিকিটটা পরিবর্তন করতে আসবেন অথবা যদি আপনার ছুটির মেয়াদ খুব কাছাকাছি হয় শেষ হতে যাচ্ছে তবে আপনি চেষ্টা করবেন সরাসরি তাদের অফিসে এসে বিস্তারিত জেনে নেওয়ার জন্য তাদের অফিসের ঠিকানাটা আমি দিয়ে দিব ভিডিওর নিচ্ছে ডেসক্রিপশন বক্সে এবার আসুন এয়ার আরাবিয়া মোটামুটি বহু বাংলাদেশি এয়ার আরাবিয়ার টিকিট নিয়ে বাংলাদেশে গেছেন আমরা এয়ার আরাবিয়া সম্পর্কে কোনো তথ্য পাইনি তবে এয়ার আরাবিয়া তারা কয়েকবার তারিখ ঘোষণা করেছিল যে টিকিট পরিবর্তন করে দিবে যারা সৌদিগামী যাত্রী আছে তাদের কিন্তু সেই তারিখ মতে তারা টিকিট পরিবর্তন করে দেয়নি জানি না তাদের হয়তো অনুমতির সমস্যা ছিল এখন কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শিডিউল দেখাচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে শিডিউল দেখাচ্ছে এটার উপর আমরা এখনও ভরসা রাখতে পারছি না কারণ এয়ার আরবিয়া এর আগেও বেশ কয়েকবার তারা শিডিউল দেখিয়েছিল। সেই শিডিউল মোতাবেক তাদের কোনো ফ্লাইটই সৌদি আরবে আসেনি তাছাড়া সৌদি আরবে কি তাদের কোনো ফ্লাইট এসেছে কিনা সে বিষয়ে আমরা এখনও কোনো তথ্য পাইনি আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের তথ্যগুলো সংগ্রহ করার জন্য যদি কোনো তথ্য পাই আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব তবে অ্যামিরেটসের তথ্য আমরা পেয়েছি তার জন্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা নিজেরাই দেখতে পারেন স্ক্রিনে এমিরেটস এয়ারলাইন্সের টিকিট কেনা হয়েছে আমার বন্ধু কিনেছেন আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুর মতোই তিনি টিকিট কিনেছেন অ্যামিরেটস এয়ারলাইন্সের সৈতিরিশশো পঞ্চাশ দিয়ে তিনি সৌদি আরব থেকে এই টিকিটটা কিনেছেন এই টিকিটটা সৌদি আরব থেকে কিনেই তার জন্য পাঠানো হয়েছে এটার দাম নিয়েছে ছয়ত্রিশশো পঞ্চাশ রিয়াল তাছাড়া আপনাদের জন্য আরও কয়েকটা স্ক্রিনশট শো করছি এগুলো হলো এমিরেটস এয়ারলাইন্সের তাদের যে শিডিউল আছে শিডিউল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে শিডিউলগুলো দেখাচ্ছে সেগুলো তাই এমিরেটস এয়ারলাইন্সের বিষয়টি শতভাগ নিশ্চিত বলা চলে আর অন্যান্য যে এয়ারলাইন্সগুলো আছে টার্কিশ এয়ারলাইন্স কুয়েত এয়ারলাইন্স শ্রীলঙ্কান এয়ারলাইন্স এইসব ফ্লাইটগুলো সম্পর্কে এখনও আমরা কোনো তথ্য পাইনি যদি কোনো তথ্য পাই আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব ভিডিওটি এখানে শেষ করব দর্শক ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে